গত বছর আমি রানীর কাছ থেকে একটা মেডালিয়ন পাই, দ্য কুইন্স ইয়াং লিডার। আমি ডেভিড বেকহামের সাথে দেখা করার সুযোগ পাই, একটা সেলফি তুলি, বিবিসির অফিসে যাই, ফেসবুক, ইনস্টাগ্রাম, দি বাকিংহাম প্যালেস, কেমব্রিজ ইউনিভার্সিটি, ইউকের আগের প্রাইম মিনিস্টার, কারেন্ট প্রাইম মিনিস্টার, অ্যান্ড দেন ফেলো কুইন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ড উইনার্স। অ্যান্ড দ্য এন্টায়ার এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। সেটা নিয়ে কখনো কথা বলা হয়নি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল আমার কোনটা বেশি স্পেশাল ছিল, মিটিং উইথ দ্য কুইন অর ডেভিড বেকহামের সাথে সেলফি। সত্যি কথা যদি বলি, ডেভিড বেকহামের সাথে সেলফি। সো ওই দিনের ঘটনা, আমরা বাকিংহাম প্যালেসে যাই, একদম লাস্ট ডে ছিল, 14 দিনের সেশন ছিল। আমরা কেমব্রিজ ইউনিভার্সিটিতে 7 দিন কাটাই, তারপর আবার লন্ডনে আসি, ওখানে 7 দিন থাকে। লাস্ট ডের আগের দিন বাকিংহাম প্যালেসে যাই, অ্যান্ড বাকিংহাম প্যালেসে যাওয়ার পর রুল হলো যে অফকোর্স রয়্যাল কোনো ফ্যামিলি মেম্বারদের সাথে সেলফি তোলা যায় না বা ওইভাবে ছবি তোলা যাবে না। মোবাইল টোবাইলগুলো আমরা আগে থেকে এক জায়গায় জমা করে রাখলাম। অ্যান্ড তার আগে কিন্তু আমরা ব্রিটেনের ইউকের প্রাইম মিনিস্টার থেরেসা মের সাথে দেখা করি, ওনার সাথে কথাবার্তা হয়, চিল হয়, দেন সবাই বলছে হ্যাঁ জোস জোস জোস। অ্যান্ড দেন আমরা বাকিংহাম প্যালেসে সবাই লাইন ধরে আসি, হঠাৎ করে একজন আসলো, অ্যান্ড সবাই দেখা গেলো লাইন থেকে মাথা এদিকে এদিকে এদিকে, দেখা যায় যে ডেভিড বেকহাম। সো দেখা যায় চাইল্ডহুড হিরো সামনে চলে আসছে, আমি এখানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে ওইখানে, দ্যাট ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড ওই মোমেন্টে আমরা একটু পরে যে কুইন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ড পাবো এটা ভুলে যাই, ডেভিড বেকহামের সাথে কীভাবে কথা বলা যায় ওইটা নিয়ে আমার টেনশনে আছে। বাট দেন রানীর সাথে আমাদের দেখা হয়, অ্যান্ড সবাই একজন একজন করে অ্যাওয়ার্ড নেয়, অ্যান্ড তারপরে যে বেকহামের সাথে একটা জায়গায় দেখা হয়। সো আমার আগে থেকে প্ল্যান ছিল ওর সাথে আমার সেলফি তোলা লাগবে, ইটস আ মাস্ট। সো আমি আগে থেকে মোবাইলটা তাড়াতাড়ি করে আমাদের যেখানে জমা ছিল ওখান থেকে নিয়ে আসছি, মিডিয়া হাউস নামে একটা জাস্ট রুম থাকে যেখানে সব মিডিয়ার লোকজন আছে, ওখানে ক্যামেরা ইউজ করা যায়। তার সামনে ডেভিড বেকহাম থাকে, অ্যান্ড দেন আমি যাই তার সাথে কথা বলছি, হাই দে, বিগ ফ্যান, বাংলাদেশে তোমার অনেক বড় বড় ফ্যান আছে, আমি যখন অনেক ছোটো ছিলাম তোমার মিডফিল্ড থেকে একটা গোল করছিলাম ওটা দেখছিলাম, তোমার এটা দেখা বলছে হ্যাঁ হ্যাঁ আমি এটা দেখি, আমি ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, আমার রিয়েল মাদ্রিদ ফ্যান, ইট ইজ ট্রু বাই দ্য ওয়ে, আমি আসলে ম্যানচেস্টার ইউনাইটেড আর রিয়েল মাদ্রিদ ফ্যান। দেন হালকা পাল্টা কথাবার্তা হয়, অ্যান্ড দেন বললাম যে আচ্ছা ক্যান উই হ্যাভ আ সেলফি। আর তারপর যখন দেখলাম যে আমি একটা ছবি তুলছি, আশেপাশে আমাদের বাকি যারা কুইন্স ইয়াং লিডার ছিল ওরাও একটা একটা করে সেলফি তুললো, সো আর এ গ্রেট টাইম। সো ওইটা সেশন শেষ হওয়ার পরে আমি রানীর সাথে ছবি দেই নাই, বাকিংহাম প্যালেসের ছবি দেই নাই, সাথে সাথে বের হয়ে দ্য ফার্স্ট ফটো তারে আপলোড আমার প্রোফাইল পিকচার ছিল ডেভিড বেকহামের সাথে ছবি, দ্যাট ওয়াজ অ্যামেজিং, দ্যাট ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড অনেকে জিজ্ঞেস করছে যে বাকিংহাম প্যালেস কেমন ছিল, অ্যামেজিং প্যালেস যেরকম হয়, বিশাল বড়, আমাদের বাস ভিতরে ঢুকে বিশাল ফাঁকা জায়গা, মানে অ্যাকচুয়াল রাজা রানী যেভাবে থাকে আর কি। সো হ্যাভ আ ফিউ পিকচার্স বাকিংহাম প্যালেসের যেটা বাইরে থেকে তোলা হয়েছিল, দ্যাটস রিয়েলি নাইস। অ্যান্ড দেন অনেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এমন তুমি যখন রানীর কাছ থেকে অ্যাওয়ার্ডটা নাও তখন তার সাথে কী কথা বলছিলাম, আর অনেকে দেখা যায় আমি বেশ কিছুক্ষণ কথা বলার, মানে যখন অ্যাওয়ার্ডটা দেয় আমি কিছুক্ষণ কথা বলি, সে আমার সাথে কিছুক্ষণ কথা বলে, সো এভরিওয়ান ওয়াজ এক্সাইটেড টু নো যে কী কথা অ্যাকচুয়ালি হয়েছে ওই টাইমে। সো যাওয়ার পরে আমি একটা ইন্টারেস্টিং একটা ঘটনা করলাম, যে তাকে একটা সালাম দেই, অফকোর্স আমি যাই রাত সে তার একটা মিনিং বুঝতে পারছে কিনা, তারপর সে জিজ্ঞাসা করে তুমি কী করো, অ্যান্ড দেন আমি বললাম যে হ্যাঁ আমরা 10 মিনিট স্কুলে বাংলাদেশে প্রতিদিন প্রায় 2.5 লক্ষ স্টুডেন্টকে পড়াই, তখন ওই আমলে আমরা 2.5 লক্ষ স্টুডেন্ট পড়াতাম ডেইলি। অ্যান্ড দেন শিজ লাইক ও তাই নাকি, কীভাবে পড়াও, তখন বললাম যে হ্যাঁ আমরা এরকম অনলাইনে ভিডিও করে বাচ্চাদের জন্য টিউটোরিয়াল তৈরি করি, তার বলতে হ্যাঁ দ্যাটস গ্রেট, আমি তো গিয়েছিলাম অ্যান্ড অল, তো তখন টুকটাক কথাবার্তা হলো, অ্যান্ড দেরি তারপর একটা হ্যান্ডশেক করে তারপরে ডান। অ্যান্ড মাচ অফ মি সারপ্রাইজ, আমি ভাবছিলাম যেহেতু তার অনেক বয়স হয়ে গেছে শিল্পী, মানে একটু হলেও দুর্বল টুর্বল থাকবে না, শি ইজ ভেরি স্ট্রং, পুরো টাইম দাঁড়াই ছিল, অ্যান্ড যখন হ্যান্ডশেক করে ইউ কুড ফিল যে একদম প্রপার হ্যান্ডশেক, বাংলাদেশে অনেকে এভাবে হ্যান্ডশেক করে, অনেকে দুই আঙুল করে, অ্যান্ড শি ওয়াজ লাইক আ প্রপার হ্যান্ডশেক। অ্যান্ড খুব একটা ইন্টারেস্টিং জিনিস, আমি এখন বিভিন্ন কমিউনিকেশন মাস্টার ক্লাস আমি শেয়ার করি, ইটস রিয়েলি নাইস, সে যখন লাস্ট হ্যান্ডশেকটা আমার সাথে করে, অ্যান্ড হ্যান্ডশেকটা করার পরে আমাকে তখন চলে যেতে হবে, সে একটা এইদিকে ঠেলা দেয়, ডান, মাই কনভারসেশন উইথ ইউ ইজ ওভার, ইউ ক্যান লিভ। তো ছোটোখাটো জিনিস ইটস কোয়াইট ইন্টারেস্টিং। তার আগে আমি রানীর বিভিন্ন প্রোটোকল নিয়ে দেখতেছিলাম যে এমনও আছে যে সে যখন ব্যাগ হাতে নেয় এটা একটা মিনিং আছে, বাম হাতে ব্যাগ মানে একটা মিনিং, ডান হাতে ব্যাগ মানে একটা মিনিং, যে অত কিছু বোধহয় না যায়। অ্যান্ড আফটার দ্যাট দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড বিফোর আই গো টু দ্যাট সেগমেন্ট, অনেকে বলছিল যে আমার হাউ ডাজ দ্য মেডালিয়ন লুকস লাইক, যে যে জিনিসটা দিচ্ছে ওটা দেখতে কেমন, সো লেটস সি এটা দেখতে কেমন। অ্যান্ড হিয়ার ইউ গো, লেটস সি, সো দিস ইজ দি বক্স যেটা জাস্ট হিয়ার।
এভাবে হ্যান্ড ওভার করা হয়। অ্যান্ড দেয়ার ইউ গো, ইটস এ মেডালিয়ন বাই অ্যাপয়েন্টমেন্ট টু হার ম্যাজেস্টি কুইন এলিজাবেথ টু মেডালিস্ট। সো হি ইজ দ্য মেডালিয়ন, এক সাইডে লেখা দ্য কুইন্স ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড, অ্যান্ড আরেকটা সাইডে রানীর যেই প্রতীকটা আছে সেটা দেওয়া আছে। Quite heavy, onek bhari dekhte mane, it's interesting. So yep, that was the medallion. And jara queen's young leader baki jara chilo shobar kache kena shekhar onek kichu ache, and ek ek jon ekta kaj ekek bhabe kore, eto amazing project nicche. যখন ইন্ডিয়ান একজনের সাথে কথা বললো তার আইডিয়া শুনলাম, ও এর টেকনিক কাজ করে, এরকম এক একজনের যখন একটা ইন্টারেস্টিং আইডিয়া থাকে না, তখন আসলে চোখ খুলে যায় যে ও ওয়াও, এই দেশে এটা হয়, ওই দেশে এই হয়, ওই আর একটা পার্সপেক্টিভ পাওয়া যায়। সো আমার লাইফে আমি বেশ কয়েকটা জায়গায় এরকম সুযোগ পেয়েছিলাম অন্যান্য দেশের মানুষের সাথে কথা বলার জন্য। আমি যখন আমার ফোর্থ ইয়ারে ছিলাম তখন এশিয়ান অ্যান্ড ইউরোপ মিট, এই স্যাম বলে এশিয়ান অ্যান্ড ইউরোপ মিট, ওখানে গিয়েছিলাম। আমি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিলাম অ্যান্ড আরও 30টা দেশ ছিল। তো সবার সাথে যখন কথা হয় তখন ফার্স্ট টাইম আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক কিছু শিখছি। অ্যান্ড দেন লন্ডনে যাই আমাদের ফিউচার লিডার্স লিগ চ্যাম্পিয়নশিপের জন্য, যেটা কিনা আমরা লাস্ট চ্যাম্পিয়ন হয়েছি, তখন 30টা দেশ ছিল, তখনকার একটা কোলাবোরেশন। দেন ওয়ান ইয়াং ওয়ার্ল্ডে যাই, 190টা দেশের ইয়াং রিপ্রেজেন্টেটিভ আসে। অ্যান্ড এই পুরো আইডিয়াগুলো না মানে পার্সপেক্টিভ বদলায় দেয়। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, যেহেতু সবার সাথে কিছু শেয়ার করা যায় না, আমার যখন একদম লাস্ট দিন চলে আসে, ওরা একটা ইন্টারেস্টিং কাজ করে, সবার নাম দিয়ে একটা অনভলপ তৈরি করে। সো সবার অনভলপ একটা ওয়ালে এরকম লাগানো থাকে, যেমন আমার নাম লেখা আছে, আইমান, আমার বাংলাদেশ, আমাদের পতাকা এখানে দেওয়া আছে। অ্যান্ড অন্যান্য যারা ফেলো কুইন্স ইয়াং লিডার আছে, তারা এখানে আমার জন্য মেসেজ লিখে, সো মেসেজ লিখে জাস্ট এখানে রেখে দেয় আর কি। সো কখনো এগুলো শো করা হয় নাই, ওদেরকে থ্যাংক ইউ দেওয়া হয় নাই, বা যেহেতু আমরা একটা ভিডিও করছি, আমি জানি বাংলা বলার কারণে অনেকে ভিডিওটা বুঝবে না, বাট অ্যাটলিস্ট এই পার্টটা দেখে হয়তো বা কিছু হলো আইডিয়া পাবে। সো লেটস সি কয়েকটা মেসেজ আমি যদি খুলে পড়ি। সো এটা জাস্ট দেখি, এটা দেখতেও আমার ভালো লাগতেছে। ও ওয়াও, এখানে একটা কয়েনও আছে। সো অনেকগুলো ইয়ে, অনেকে ইন্টারেস্টিংলি টাকার নোটও দিয়ে রাখে। অ্যান্ড দিস ইজ ফ্রম দ্য টিম যারা ওখানে সব কিছু ম্যানেজ করছে, মানে কুইন্স ইয়াং লিডার্স অ্যাওয়ার্ডস প্রোগ্রাম স্টাফ অ্যান্ড সাপোর্ট টিম, এবং রাখিতা, নশিন, স্যামি, জর্ডন, গুঞ্জন, থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর দিস। লেট ইউর ড্রিমস ব্লসম, মাই গড, দ্যাটস সো অসম। সো লেটস রিড আ ফিউ, আ লট অফ মেসেজেস। এটা ছিল ডিয়ার আয়মান, অ্যান্ড দ্য ডেট ইজ 26 মার্চ 2018, আই ওয়ান্ট টু এক্সপ্রেস হাউ মাচ ইউ ইন্সপায়ার মি, আই মিন ইউ আর এ সেলিব্রিটি ইন বাংলাদেশ, বাট that's not all that inspires me about you. It is you, very humble and respectful nature, that impressed me and want to become a better person too. So never stop being unapologetically you with your respectfulness, curiosity and humility. You'll go places and inspire many people like you inspired me, inshallah. I'm so very proud of you. Brown sister from Pakistan, Manur Ali Said. Thank you so much, Manur. I'm not sure if you're watching it, but if you're watching it, thank you so much for this. I'll send you a picture of this video so that you know that I've read your letter. I mean, I've actually read that way earlier, but I'm just recording this video right now. Second, it's Yushin. Ayman, nice meeting you. The first few person that I met in QIL, QIL Manhala Queen's Young Leader. Check out your goodie bag earlier next time. There might be toothpaste in it. So this basically happened. আমাদের গুডি ব্যাগ দেওয়া হয়েছিল, গুডি ব্যাগে টুথপেস্ট ছিল। সো আমি ভাবছিলাম যে আমি দেখিনি আর কি যে গুডি ব্যাগে টুথপেস্ট ছিল। সো আমি ওয়াশরুমে যাই, দেখি যে টুথপেস্ট নাই। সো আমি পরে ওয়েন রুমে যাই নক করছিলাম যে ওয়েন ডু ইউ হ্যাভ টুথপেস্ট, সো তখন বলছে হ্যাঁ টুথপেস্ট তো আছে, কই গুডি ব্যাগে। সো ওইটা এখানে লিখছে যে চেক আউট ইউর গুডি ব্যাগ আর্লিয়ার নেক্সট টাইম, দেয়ার মাইট বি আ টুথপেস্ট ইন ইট। Keep in touch and let me know if you're visiting in Malaysia. Weishin, thank you so much. And Ayman, it's been really lovely meeting you. Hope you enjoyed your time here. Well, good luck with everything. What an inspiring person you are. It's all good. Bye, Matthew. Congrats, being QIL 2018. Like, so many amazing messages. My God, I'm going to read everything in the chat. But learning a lot from you, especially the interpersonal skills. Ah, thank Aditya. Aditya is from India. It's really nice. Hi, Ayman. I'm so fascinated by hearing your work on improving access to education
for young people throughout Bangladesh, which is so amazing. Keep doing awesome. Thanks, Rakita. Means a lot to me. And there are so many messages, my God. So I'll just show it here. Give just pause kore dekhte pare. Shobgulo porle video 50 minute hoye jabe. So let's not go there. Oh, what's this? Oh, it's by Matthew. From Gunjan, from Jordan, and all these things. Thank you so much, guys. Loved each and every one of these. এরপর আসলে আরো বেশ কিছু এক্সপিরিয়েন্স নেই, যেমন আমরা বিবিসির অফিসে যাই, দি বিবিসি, বিবিসি অফিসে যে আমরা বিভিন্ন ছবি টুবি তুলি, ওদের নিউজ রুম দেখি, ওদের প্রেজেন্টেশন রুম দেখি, বাংলাদেশের নাম দেয় একটা জায়গা আছে যেখানে বিবিসি বাংলাদেশটা চালানো হয়, ওখানে যাই আমরা একটা রেডিও শোতেও পার্টিসিপেট করি, আমি ঘুরে ফিরে দেখি, অ্যান্ড ফাইনালি একটা স্টোরি টেলিং মাস্টার ক্লাস হয়, যে এই মাস্টার ক্লাসটা ওয়াজ অ্যামেজিং, অ্যান্ড ওখানে আমাদেরকে শেখানো হয় যে কীভাবে একটা গল্প বলতে হয়, যেমন আমি একটা গল্প বলছি এক বছর আগের কথা, সো একজন একটা গল্প একভাবে বলে, সো একটা গল্প কীভাবে শুরু হয়, দ্য হুক, যে ইনিশিয়াল একটা পার্ট, দ্য কনফ্লিক্ট, যে একটা ঝামেলা টামেলা হয়েছে, এই হয়েছে হয়েছে অনেক জ্ঞান, অ্যান্ড দেন দ্য রেজলিউশন, যে আরে অ্যান্ড দিস ইজ হাউ ইট গট সলভড, সো থ্রি অ্যাক্ট ন্যারেটিভ বলে, সো আমার একটা ভুলে গেছি, বাট ওরা যেভাবে জিনিসটাকে ডিসক্রাইব করছিল যে এটার পর এটা হয় এটার পর এটা হয় এটা হয়, অ্যান্ড তারপর তারা বলছিল যে বিবিসির এই স্টোরিটা দেখছিলা, আমরা অনেকে বললাম হ্যাঁ দেখছি, অনেকে বলে দেখে না, অ্যান্ড দেন বিবিসির স্টোরিটা শো করে, অ্যান্ড দেন ওরা ভাগ করে দেখে, দেখো ওই যে থিওরি পড়াইছিলাম, এই যে দিস ইজ দ্য ফার্স্ট পার্ট, দিস ইজ দ্য সেকেন্ড পার্ট কনফ্লিক্ট, অ্যান্ড দিস ইজ দ্য থার্ড পার্ট, অ্যান্ড ওইটা জানার পর না অ্যাকচুয়ালি যে স্টোরি টেলিং যে একটা আর্ট, এই যে গল্প বলছি, এই গল্প বলাটাও যে একটা আর্ট, এটা যে একজন একইভাবে বলতে পারে, এই জিনিসটা শেখা হয়েছিল, অ্যান্ড বিবিসির অফিস ঘুরে ফিরে দেখলাম, দ্যাট ওয়াজ অ্যামেজিং, অ্যান্ড দেন আমার ফেসবুকের অফিস যায় অফিস যায় অ্যান্ড ইনস্টাগ্রাম, ও আই হ্যাভ আ স্মল ট্যাগ ফ্রম দেয়ার, ইয়াস দ্য ইনস্টাগ্রাম, এখন যেমন আমি ইনস্টাগ্রামে অনেক রেগুলার হয়ে গেছি, আমি এখানে ইনস্টাগ্রাম একটা জায়গায় কোথাও লাগাই রাখি, রাইট, ইয়াপ, পারফেক্ট, সো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অফিসে যাই, অ্যান্ড অফকোর্স অনেকগুলো জায়গায় বিভিন্ন ছবি তোলা জায়গা ছিল, অনেকগুলো ছবি তুলি, এটা তুলি ওইটা তুলি সেটা তুলি, অ্যান্ড তখন অনেকের অনেক কোয়েশ্চেন ছিল, একটা কোয়েশ্চেন অনেক ইন্টারেস্টিং ছিল, সবাই বলছিল যেহেতু আমরা এখন প্রিন্স ইয়াং লিডার, আমরা অনেক ভালো ভালো কাজ করতেছি, ফেসবুক থেকে কি আমাদের পেজটা বা প্রোফাইলটা ভেরিফাই করে দেওয়া যায় কি না, অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে আই ওয়াজ দ্য ওনলি পার্সন যার তখন ফেসবুক পেজ ভেরিফাইড ছিল, আর আমি চুপ করে তাকাই যে ওকে নাইস, অ্যান্ড দেন ওরা ফেসবুক থেকে একটা কোয়েশ্চেন করে যে এখানে কারো ফেসবুক পেজ ভেরিফাইড কিনা, ওকে আমার আছে, তো অনেকজন শুনে ফেলে যে আমার ফেসবুক পেজ ভেরিফাইড, অ্যান্ড সবাই আমাকে ভাবে ও মাই গড ইউ আর এ সেলিব্রিটি, তোমার ফেসবুক পেজ ভেরিফাইড আছে, হ্যাঁ আমার ইউটিউবটাও ভেরিফাইড, অ্যান্ড সাডলি একটু আগে ওরা আমাকে যেভাবে পাত্তা দিয়েছিল বাংলাদেশ কোথেকে আসছে, অ্যান্ড সাডলি ইটস চেঞ্জড, আই বিকাম আ সেলিব্রিটি ফেসবুকের সেশনের পরে, অ্যান্ড দেন ফেসবুকের সেশনে অনেক ইন্টারেস্টিং কিছু আপডেটও পাই, ওদের অ্যালগোরিদম কীভাবে কাজ করে, আমার সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক ইন্টারেস্ট আছে যেটা কিনা আমার অডিয়েন্স অলরেডি জানে, আমি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় অনেক বেশি অ্যাক্টিভ, ভিডিও যেমন সব জায়গায় অলরেডি চলে যাবে, সো অ্যালগোরিদমগুলো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, ওয়েট ফ্যাক্টর কীভাবে কাজ করে, আমাদের তো অনেকগুলো কন্টেন্ট পার ডে যায়, নিউজ ফিডে কোন কন্টেন্ট আসে, কিসের বেসিসে আসে, কেমনে আসে, তাদের সামনে কিছু প্ল্যান, ক্রিয়েটারদের সাথে কী কাজ করছে, ওই সব ছিল, দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং, হোপফুলি সামনের দিনগুলোতে আমি যখন ইনস্টাগ্রাম ফেসবুক আরও বেশি কথা বলছি আরও ডিটেলসে বলবো, যেমন কিছুদিন আগে আমি ফেসবুকে আর ইনস্টাগ্রামে একটা ভিডিও দিয়েছিলাম আমি আমার স্টোরিগুলো কীভাবে বানাই, সো যারা দেখো নাই ডু চেক দ্যার আউট, খুব ইন্টারেস্টিংলি একটা আইডিয়া দিয়েছে যে এইভাবে স্টোরিগুলো হয়, সো দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং, ও হ্যাঁ আর একটা জিনিস যেটা আমি ওখানে যাই শিখছি এটা হলো দ্য পাওয়ার অফ আস্কিং, মানুষজন আসলেও যদি কোনো কিছু একটা চাই কত কিছু যে পাওয়া যায় ইউ কান্ট ইম্যাজিন, অ্যাবসলুটলি নট, সো আমি যে সে টেস্ট করার জন্য একটা ছোটো কাজ করেছিলাম, লন্ডনে যখন যাই প্রিন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ডটা জাস্ট নিব তার আগের দিনের ঘটনা, সো ওই লন্ডনে আমরা যাওয়ার পরে ফার্স্ট টাইম আমি ট্রাই করি, আচ্ছা দেখি না চাইলে কি পাওয়া যায়, সো কেমব্রিজে আমরা যেখানে ছিলাম ওইখানে একটা বড় ইয়ে ছিল, সো ওখানে বালিশ ছিল, কোল বালিশও ছিল, সো আমি ফার্স্টে ওদেরকে কল করে বললাম যে আমাকে এটা কোল বালিশ দেওয়া যায়, অ্যান্ড ওরা বললো যে ডর্ম যেহেতু কোল বালিশ নেই, বাট লেটস সি হোয়াট উই ক্যান ডু ফর ইউ, 10-15 মিনিটস চলে গেল দেখি কোল বালিশ দিয়ে গেছে, আচ্ছা ওয়াও দ্যাট ইজ সো নাইস গ্রেট, সো তারপর একেবারে লাস্ট দিনের আগের দিন যখন আমরা আছি তারপরের দিন প্রিন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ড রিসিভ করতে যাব, সো আমার হঠাৎ করে মনে হলো চুল টুল একটু ঠিকঠাক করে যাওয়া যাবে, কাকের বাসা বানায় তো যাওয়া যাবে না, ঠিকঠাক করে যাওয়া যাবে, কী করা দরকার, আমার একটা হেয়ার ড্রায়ার লাগবে,
আমি চিন্তা করলাম দেখি না, পাওয়ার অফ অ্যাস্কিং, কথা বলেই দেখি। তারপর আবার কল করলাম যে আমার আসলে একটা হেয়ার ড্রায়ার লাগবে, অ্যান্ড ওই সাইড থেকে বললো যে ভাই ডরমেটারি এখানে তো হেয়ার ড্রায়ার নাই। আমি তাদেরকে বললাম যে আসলে কালকে আমি হার ম্যাজেস্টি দ্য কুইন তার সাথে দেখা করতে যাবো। ও আচ্ছা, ইউ মিটিং উইথ দ্য কুইন? হ্যাঁ। আচ্ছা দাদা, আমি দেখি কী করা যায়। আর আসলে 10-15 মিনিট চলে গেল, আমাকে এসে ওরা হেয়ার ড্রায়ার দিয়ে গেছে। এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ওখানে তার একটা ভিডিও করছিলাম যে দিস ইজ দ্য পাওয়ার অফ অ্যাস্কিং। আমরা অনেক সময় মানুষের কাছে জিজ্ঞাসা করি না, চাই না, যেটা কারণে আমরা কখনো পাই না। ডু ট্রাই ইট আউট, কখনো জিনিসটা চেয়ে দেখো, দেখবা যে ইন মেনি কেসেস জিনিসটা পেয়েও যাবা। এইটা বাদে আমার আরও বেশ কিছু ইন্টারেস্টিং লার্নিং ছিল, যেই কয়েকটা লার্নিং নিয়ে আমি অলরেডি ভিডিও করে ফেলেছি। একটা খুব ইন্টারেস্টিং লার্নিং ছিল, সেটা হলো কেমব্রিজের এক টিচার আমাকে এক জিনিস শিখিয়েছিল, যে একটা পানির বোতল হাতে ধরিয়ে একটা কোয়েশ্চেন করেছিল, যদি বোতলটা ধরো তোমার কি মনে হয় এটার ওজন কত? তখন আমরা বললাম যে আধা কেজি রকম, কেউ একটু বেশি বললো, কেউ একটু কম বললো। তারপরে প্রফেসর বললো যে খেয়াল করে দেখো, এই বোতলটা নাও, নেওয়ার পর তুমি যদি 5 মিনিট ধরে রাখো তোমার হাতের অবস্থা কেমন হবে? আমরা বললাম যে স্যার অনেক ব্যথা হয়ে যাবে। যদি 1 ঘন্টা? আমরা অনেকে বললো না 1 ঘন্টা মাথা খারাপ নাকি, ধরেই তো রাখা যাবে না। আর অনেক সময় বললো যে তুমি যদি 1 দিন ধরে বোতলটা ধরে রাখো। তখন আমরা বললাম স্যার আমার হাত তো পুরো প্যারালাইজড হয়ে যাবে, রাইট? বলে ইয়েস, এক্স্যাক্টলি দ্য সেম থিং। এই নাও অলরেডি একটা ভিডিও আছে, ক্যান ওয়াচ দ্যাট ভিডিও। আর ফাইনালি ওই শহরটা, লন্ডন শহর নিয়েও একটা ইন্টারেস্টিং ভিডিও করেছিলাম, যে ওই শহর থেকে আমি কী শিখেছি। ছোটোখাটো একটা জিনিস, দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং। লাস্ট কয়েকদিন কেমব্রিজে থাকার পর আমি এখান থেকে কয়েকটা জিনিস শিখলাম, সিকিউরিটিও একটা ভিডিও আছে। অ্যান্ড ফাইনালি ওভারঅল এই জিনিস থেকে যদি একটা জিনিস মনে থাকে সেটা হলো মানুষগুলো, অল দিস পিপল যারা, যাদের সাথে আমার দেখা হয়েছে, যাদের সাথে আইডিয়া শেয়ার হয়েছে। The picture with the David Beckham, the small medallions from the Queen, that was quite special. And the experience and the learnings, jeta ami BBC office, Facebook office, Instagram office ekhan theke peyechi. So I really wanted to share these ideas with all of you. Jeno ei idea gulo ba ei jinish gulo je gulo ami shikhechi ekhan theke shobar ektu holo kono help hoy. So hope you like the video and the ideas jeta jinish ami goto bochhor shikhechhilam. And idea gulo jodi bhalo lage share with your friends. Share with your juniors, share with your seniors, যাদের হয়তো বা এই আইডিয়াগুলো কিছু হলেও কাজে লাগবে, তারা হয়তো বা কিছু হলেও ইন্সপায়ার্ড হবে। সো শেয়ার উইথ তারা।